আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। ময়দা সবজি দিয়ে তৈরি এই মুচমুচে নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে অনবরত ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা ব্যবহার করার কারণে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন পড়বে না, ম্যাগি মশলার কারণে এই পুরটা অনেক বেশি টেস্টি হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এর মধ্যে ময়দার একটি ব্যাটার দিয়ে দিব। এই ব্যাটারের মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দাকে 1/3 কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে পুরের মধ্যে ঢেলে দিব, এতে করে পুরটা অনেক বেশি সফট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর পুরটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এই ডোটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে প্রথমে এইভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। এখন এটাকে ছুরি দিয়ে কেটে সমান 8 ভাগ করে নিব। সম্পূর্ণ রোল কেটে নিয়েছি, এবার আমি এর থেকে 1টি লেজি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এবার বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর ময়দার ওপর লেজিটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে, তবে খুব বেশি বড় করা যাবে না, মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে।
রুটি বেলে নিয়েছি। এখন প্রথমে রুটির দুই পাশ কেটে নিব। তারপর অপর দুই পাশ কেটেও রুটিটাকে সমান করে নিব। এবার আমি রুটিটাকে মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি। এখন কেটে রাখা রুটির একটি অংশের মাঝ বরাবর পানি লাগিয়ে নিচ্ছি। তারপর অপর অংশটিকে রুটির মাঝ বরাবর এভাবে আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। এবার রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। এখন রুটির প্রত্যেকটি অংশ দিয়ে পুরটাকে এভাবে কভার করে নিব। চারপাশ থেকে এভাবে সিল করে নিতে হবে। দেখুন, খুব সহজেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নেব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ঘরে থাকা অল্প কিছু সবজি আর ময়দা দিয়ে চাইলেই যে কেউ ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন রকমের একটি নাস্তার রেসিপি নিয়ে। ময়দার আলু দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নতুন নাস্তার রেসিপিটি। তৈরি করা একেবারেই সহজ, আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/4 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি।
এবার এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তিরিশ সেকেন্ড পরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আলুটাকে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এবার সবগুলো মশলাকে পুরের সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এভাবে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে এরকম ছোট ছোট লেজি করে নিব। যেহেতু আমি 6টি নাস্তা তৈরি করব, তাই এখানে আমি 6টি লেজি কেটে নিয়েছি। এখন এর থেকে 1টি লেজি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকেও একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর লেজিটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু ছোট সাইজের করেই বেলে নিতে হবে। আর রুটিটাকে একেবারেই পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বে রেখে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে একটু চপে শেপ দিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিতে হবে। এখন রুটিটাকে চারপাশ থেকে এভাবে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চারপাশ কেটে নিয়েছি, এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির টুকরোগুলো দিয়ে এইভাবে আলুর পুরটাকে কভার করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন, খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর হয়েছে। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি।
দেখুন আলু ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে। সবজি আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গ্রেট করা কাঁচা আলু, দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/4 কাপ টমেটো কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এই রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম ট্রায়াঙ্গেলের শেপ করে দিয়ে দিতে হবে, যেহেতু আমি নাস্তাগুলোকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে তৈরি করে নিব তাই পুরটাকে একটু ট্রায়াঙ্গেলের শেপেই সেট করে নিতে হবে। পুর সেট করে নিয়েছি, এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, তারপর অপর পাশ থেকেও এভাবে ফোল্ড করে নিব। এবার নিচের অংশ এভাবে টেনে সিল করে নিব, অর্থাৎ আমি নাস্তাটিকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে তৈরি করে নিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি, একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা,
তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবার যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, সবজি আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে। বাসায় যদি আলু আর ময়দা থাকে তাহলে যে কেউ খুব সহজে চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটি। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটাকে ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবারে আলুটাকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো আলুটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে একেবারে পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এবার এটাকে এক পাশে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এরপর এই ডোটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকেও আমি একই রকমভাবে গোল বল তৈরি করে নিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। একেবারে পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। আর এই রুটিটাকে গোলাকার শেপে তৈরি করার প্রয়োজন নেই, একটু লম্বাটে শেপের করে বেলে নিতে হবে। দেখুন, আমি রুটিটাকে বেলে নিয়েছি। রুটিটা ঠিক কেমন হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। রুটির মাঝ বরাবর পুরটাকে দিতে হবে, তারপর এভাবে একটু চারকোনা শেপ করে দিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। তারপর রুটির এক পাশে এভাবে তৈরি করে রাখা ময়দার ব্যাটার লাগিয়ে নিব। এবার এটাকে সিল করে নিচ্ছি। তারপর রুটিটাকে উল্টে দিব। এবার অপর পাশেও ময়দার ব্যাটার লাগিয়ে নিব। তারপর সিল করে নিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতেও খুবই সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিব, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।